কর্মব্যস্ত জীবন থেকে একটু অবকাশ নিতে ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, আর কি ব্যাগপত্র গুছিয়ে আমরা ছজন রওনা দিলাম রানাঘাট থেকে উড়িষ্যার চাঁদিপুরের উদ্দেশ্যে। চাঁদিপুর এক সুন্দর সমুদ্র সৈকত আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। চলুন বেরিয়ে যাই চাঁদিপুরের উদ্দেশ্যে। চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এখন চলে আসলাম জাগুলির মোড়। এখান থেকে আমরা ডান দিকে বাঁক নেব, নিয়ে চলে যাব কাপার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা কাপার মোড় থেকে আমরা বাঁদিকে বাঁক নিয়ে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব আমাদের গন্তব্যের দিকে। যাত্রাপথে আমরা আমাদের আরও দুই সফর সঙ্গীকে নিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। ডানলাপ থেকে দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে উঠব NH-6। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে যাওয়ার জন্য নবনির্মিত স্কাইওয়াক। এই মুহূর্তে আমরা ধুলাগড়ি টোল প্লাজায়। এখানে আমরা NH কর্তৃপক্ষকে টোল দিয়ে এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। রূপনারায়ণ ব্রিজ পেরিয়ে নৈশকালীন চাপানের বিরতির জন্য আমরা কোলাঘাটের বিখ্যাত শেরে পাঞ্জাব ধাবায় এখন এসে দাঁড়ালাম। বিরতিকে বিরাম জানিয়ে আমরা ছজন আবার শুরু করলাম চাঁদিপুরের দিকের যাত্রা। ঘড়ির কাঁটায় তখন 4:30। আমরা এসে পৌঁছালাম ওটিডিসি চাঁদিপুর পান্থনিবাসের দরজায়। আজ বড়ই ক্লান্ত। আমাদের সঙ্গে চাঁদিপুর ভ্রমণ অবশ্যই আপনারা করবেন, তবে কালকে অর্থাৎ আগামী পর্বে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটি টিপবেন।